हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल। आमी शारमिन शुभा बोलछी और आजकेर ई भिडियोटाते आमी देखाते जाच्छी जे तोमरा किभाबे तोमादेर पायेर जत्न निबे। एखन जेहेतु शीतकाल और शीतकाले किन्तु कम बेशि सबाई आमादेर पाटा फेटे थाके। आमादेर ए शीतकाले सबाई पायेर एकटा एक्सट्रा जत्न निते हय, शुधु पा ना समस्त शरीरेई आसले एक्सट्रा एकटा जत्न निते हय, तारपर पाटा एकटु बेशि जत्न निते हय जेहेतु पायेर उपर आसले बेशि आमादेर प्रभावटा पड़े। अनेकेर शीतकाले पाटा খুবই বাজেভাবে ফেটে যায়। আর তাছাড়া শীতকাল ছাড়াও কিন্তু দেখা যায় যে গরমকালেও কিন্তু অনেকের পা ফাটে, বাটা রুক্ষ হয়ে যায়। যেরকম আমার স্কিনের কথাই আমি বলছি, আমার কিন্তু সামারে আমার স্কিন যে মানে ফেস স্কিনটা খুব বেশি অলি থাকে, বাট আমার পাটা যে পাটা কিন্তু খুবই রুক্ষ থাকে সামারেও। সো সামারেও কিন্তু আমি সবসময় লোশন ইউজ করি, তা নাহলে আমার পাটা খুব দেখতে বাজে দেখা যায়। তো আমার মতো এরকম যারা আছো যাদের পাটা খুব তাড়াতাড়ি রুক্ষ হয়ে যায় এবং শীতকালে আরও বেশি ড্রাই হয়ে যায়, তো কিভাবে আমরা এই আমাদের এই ড্রাই ফিটটাকে এই ক্র্যাক ফিটটাকে আমরা ঠিক করব সেটাই আমি আজকে দেখাবো। আমি এই ভিডিওতে তোমাদেরকে কীভাবে প্রথমে আসলে যেটা হচ্ছে ক্লিন করতে হবে আমাদের পাটাকে, আমাদের যে ডেড সেলগুলো রয়েছে, যে মর চামড়াগুলো রয়েছে, সেটাকে আগে ক্লিন করে নিতে হবে। সে তো তোমরা কীভাবে ক্লিন করবো সেটা আমি দেখাবো, প্লাস একটা লোশন তৈরি করে দেখাবো যেটা তোমরা পা থেকে শুরু করে তোমাদের সমস্ত বডিতে তোমরা চাইলে এটা ইউজ করতে পারবে, খুবই ভালো এই লোশনটি। এটা আমি তোমাদেরকে বানিয়ে দেবো যেটা তোমাদের পাকে সফট করতে, মসৃণ করতে, গ্লোয়িং করতে সহায়তা করবে। তাহলে চলো ভিডিওটা আরম্ভ করি, বাকি কথাটা ভিডিও দেখাতে দেখাতে আমি তোমাদের সাথে আলাপ করে নেব। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার পূর্বে একটা অনুরোধ করছি তোমাদের সবাইকে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আমাকে সামনে যেতে অনুপ্রেরণা জাগাবে এটা। আর সাথে যখন সাবস্ক্রাইব করবে সাথে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাও প্রেস করে দিয়ে চাপ দিয়ে নিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। নাও লেটস স্টার্ট টু দিস ভিডিও। তো বন্ধুরা, প্রথমে যেটা করব আমরা সেটা হচ্ছে আমরা আমাদের পাটাকে সুন্দর করে আগে ক্লিন করে নিব, পরিষ্কার করে নিব। যে কোনো প্রোডাক্ট ইউজ করার পূর্বে ক্লিনিং করে নেওয়াটা খুবই জরুরি। আমরা যদি ফেসে কোনো কখনো প্রোডাক্ট ইউজ করি বা বডিতেও, তখনই কিন্তু আমরা প্রথমে সেটাকে ভালো করে ক্লিন করে নিই। পায়ের ক্ষেত্রে যেটা আসলে ভালো হয়, তুমি যদি পেডিকিউর করাতে পারো, মাসে যদি দুটো পেডিকিউর করো, তাহলে কিন্তু এসেতে তোমার পাটা ফাটা থেকে অনেকটাই তুমি রেহাই পাবে। আর পাটা ক্লিন হলে তখন কিন্তু আমরা যে প্রোডাক্টটা ইউজ করবো তখন সেটা খুব ভালো করে সেটা অ্যাবসর্ব হবে। আর যেটা তুমি যদি না পারো, মানে পেডিকিউর করার টাইম যদি তোমার না থাকে, তাহলে যেটা তুমি করতে পারো, যখন তুমি শাওয়ার নেবে ওই সময় একটা তোমার গরম পানির মধ্যে পাটা চুবিয়ে নিয়ে তুমি সেটাকে ভালো করে ক্লিন করে নেবে। সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে এটা করবে। চলো তাহলে দেখে নিই ভিডিওটি। তো আমি কিন্তু আমার পাটা খুবই দেখতে পাচ্ছ যে খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল, কারণ আমি প্রায় এক সপ্তাহের মতো একেবারে আমার পাটাকে ক্লিন করতে পারিনি, খুবই মানে টেন্সে ছিলাম। আমার যেহেতু যারা আমাকে ফলো করো বা যারা আমার সম্পর্কে জানো যে আসলে আমি অ্যানিমেলস খুবই পছন্দ করি, তো আমার এই শীতের সময় আমার অ্যানিমেলসগুলো, আমার পাঁচটা ক্যাট রয়েছে এবং কিছু দু তিনটা স্ট্রিট ডগ রয়েছে যারা আমাদের বাড়ির ক্যারেজে থাকে। সো দুটো বাচ্চা কুকুর রয়েছিল, তারা অসুস্থ হয়ে গেছিলো, তাদের পিছনে খাটাখাটি, প্লাস আমার দুটা ক্যাটসকে যেহেতু ওরা বাইরে যায় কেউ মেরেছিল, একটা পিঠের অনেক বড় দাগ পড়ে গেছিলো, সো ওদের পিছনে দোদাই করতে গিয়ে আমি নিজেরই কেয়ার করতে পারি। সো পাটা আমার অনেক বেশি রাফ হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে স্কিনটা একেবারে এরকম দেখাচ্ছিলো। তো আমি আমার এই রুক্ষ পাটাকে এখন সফট করব এবং সাথে ক্লিন করব। তো পরিষ্কার করার জন্য এবং সফট বানানোর জন্য আমি একটা গামলা নিয়ে নিলাম, এতে আমি দিয়ে দিয়েছি এক চা চামচের মতো লবণ এবং এতে আমি পরিমাণ মতো শ্যাম্পু দিয়ে দিলাম। এখন এতে আমি দিয়ে অ্যাড করব হচ্ছে তোমার গরম পানি। গরম পানিটা দেওয়ার পর এতে আমি আবার ঠান্ডা পানিটা দেব। কুসুম গরম পানিতে আমরা আমাদের পাটাকে ভিজিয়ে রাখবো। সো আমি এখানে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে নিলাম, আর খুব সাবধানে দেখতে হবে যে পানিটা তোমার ঠিক আছে কি না, উষ্ণ আছে কি না, খুব বেশি গরম বা বেশি ঠান্ডা হওয়া যাবে না। তবে পায়ের ক্ষেত্রে কিন্তু আমরা একটু হালকা বেশি গরম দিতে পারি, কিন্তু পায়ের চামড়াটা একটু মোটা। তো এখানে আমি আমার পাটাকে 3 থেকে 5 মিনিট ভিজিয়ে রাখবো। তো এটা কিন্তু ভিজিয়ে রাখার পর আমরা যেটা করব, আমরা একটা যে পায়ের তালুটাকে মরা চামড়াটা ওঠানোর জন্য আমরা যে ধরনের মাটির তোমার পা ঘষার জন্য পাওয়া যায়, এটা তোমরা যে কোনো মাটির দোকানে পেয়ে যাবা,
এটা তোমরা ইউজ করতে পারো, এটা বিভিন্ন ধরনের শেপে থাকে, বাট আমার কাছে যেটা পছন্দ সেটা হচ্ছে এই যে এই ধরনের ফুড পাফার। এটা এটা কিন্তু দুই পাশে দুই ধরনের, এখানে একটা কালো ছিল আর এটাতে ঘষে, আর এই পাশেরটা দিয়ে যেটা ছিল কালোটা সেটা দিয়ে মসৃণ করে, যেটা অনেকটা নেল বাফারের মতো। তো আমি এই দিকটা দিয়ে এখন ঘষে নেব, ওই পাশের এটা কালোটা আমার তোমার আঠাটা খুলে গিয়েছে, যাই হোক, বাট এটা দিয়ে আমি ঘষতে হয়। আর ঘষার পর মানে ওই পাশে যেটা কালো ছিল সেটা দিয়ে ঘষলে আবার আরও সুন্দর মসৃণ হয়ে যায়, যে একটা উঁচু উঁচু ভাব থাকে সেটা চলে যেত আর কি। তো তোমরা এটা যেটা করতে পারো, এটা এই ধরনের বাফার কিনে নিতে পারো। এটা আমি কিনেছি তোমার পার্লারের যে জিনিস বিক্রি করা হয়, পার্লার জিনিসপত্র যেখানে সেল করে সেসব দোকানগুলো থেকে আমি এটা কিনে নিয়েছিলাম। খুবই ভালো কাজ করে, এটা খুব ভালো তোমার ক্লিন হয় ফিটটা, এটা দিয়ে পায়ের তালুটা। সো এটা দিয়ে আমি সুন্দর করে ঘষে ঘষে আমার পুরো পায়ের পাতাটা পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পরে আবার যখন ঘষছিলাম তখন একটুখানি শ্যাম্পু বা সাবান দিয়ে নিবে, তাহলে একটু বেশি ভালো করে ক্লিন হবে। আর সময় থাকলে এটা তুমি একটু 5 থেকে 6 মিনিট পর্যন্ত তোমার পাটাকে এই উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রাখতে পারো। সময়ের অভাবে আমরা দেখা যায় অনেকেই পার্লারে যে পেডিকুরটা করতে চাই না বা পারি না, টাইম পাই না, বাট এই পদ্ধতিটা তুমি খুব সহজে করতে পারবে। আর এখন যেহেতু শীতকাল, শীতকাল গরম পানি দিয়ে গোসল করি, সো গরম পানিটা যদি তোমার সাথে থাকে তো গোসল করার টাইমে তুমি এইভাবে করে তোমার পাটাকে উষ্ণ গরম পানিতে ভিজিয়ে নিয়ে ক্লিন করে নিতে পারো। এরপরে যেটা করবে, এটা সপ্তাহে 2 বার করলেই হবে। এটা করার পর তারপরে যখন প্রতিদিন গোসল করবে, গোসলের টাইমে বাফার দিয়ে এভাবে পাটাকে ঘষে নিবে, তখন আর গরম পানি ইউজ করতে হবে না, জাস্ট এমনি একটু সাবান লাগিয়ে বা বডি ওয়াশ লাগিয়ে পাটাকে সুন্দর করে বাফার দিয়ে ঘষে নেবে। আমার দুনো পা পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি ময়লা পানিটা ফেলে দিলাম। ফেলে দিয়ে এখন আমি পরিষ্কার পানি নিয়ে আমার পাটাকে ধুয়ে নিব। পরিষ্কার পানিটা ধুয়ে নেওয়ার পর আমি শাওয়ার নিয়েছি, শাওয়ার নেওয়ার পর দেন আমি তোমাদেরকে দেখাবো যে তোমাকে কীভাবে লোশনটা তৈরি করতে হবে এবং সেটা তোমার কীভাবে তুমি ব্যবহার করবে। তো নেক্সট ধাপে এখন যেটা করবো, আমার পাটা আমরা ক্লিন করে ফেললাম। ক্লিন করার পর নেক্সট ধাপে যেটা করবো সেখানে এখন আমি তোমাদেরকে লোশনটা তৈরি করে দেখাবো। তাহলে চলো কীভাবে লোশনটা তৈরি করতে সেটা দেখে নিই। আর এই লোশনটা তুমি শুধু তোমার পায়ের পাতায় না, তুমি তোমার সমস্ত বডিতেও এই শীতে সুন্দরভাবে ইউজ করতে পারবে। তাহলে চলো লোশনটা কীভাবে তৈরি করতে সেটা দেখে নিই। তো লোশনটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি বডি লোশন, এটা হচ্ছে নিভিয়া বডি লোশন। এই লোশনটা খুবই ভালো। এছাড়া এই লোশনটা তৈরি করার ক্ষেত্রে যে বডি লোশনই আপনি ইউজ করেন না কেন, সেটা যেন ময়েস্ট করে স্কিনটাকে, এই ধরনের বডি লোশনটা নিতে হবে। ডাবের যে একটা বডি লোশন রয়েছে নীল কালারের, সেটাও কিন্তু খুব ভালো, মানে ড্রাই স্কিনের জন্য যেসব বডি লোশনগুলো রয়েছে সেটা আপনি নেবেন। আমি 2 চামচ নিয়ে নিলাম বডি লোশন। এরপর আমি এটাতে অ্যাড করে নিচ্ছি তোমার গ্লিসারিন। গ্লিসারিনটা তুমি, এটা হচ্ছে বড় সাইজ, এটা এটা ছোটো সাইজ, ছোটো সাইজেরটা নিলেই হবে তোমার। আর এরকম কোনো কিছু ভাবার প্রয়োজন নেই যে গ্লিসারিনটা দিলে এটা আঠা আঠা হয়ে থাকবে স্কিনে, এটা এরকম কিছুই হবে না, কারণ গ্লিসারিনটা আমরা আরও অনেক কিছুর সাথে মিক্সড করে ইউজ করছি। সো গ্লিসারিনটা আমি এখানে 2 চা চামচ নিয়ে নিলাম। এরপর এটার সাথে আমি আমি অ্যাড করব অলিভ অয়েল। তোমরা যে কোনো ধরনের অলিভ অয়েলই ইউজ করতে পারো। আমি এখানে ভার্জিন যে অলিভ অয়েলটা আছে সেটা নিয়েছি, এটাও আমি 2 চা চামচ নিলাম। এটার পর আমি এটার সাথে অ্যাড করব তোমার কোকোনাট অয়েলটা, আমি ইউজ অ্যাড করব। তো কোকোনাট অয়েলটাকে আগে, মানে নারকেল তেলটাকে আগে একটু চুলার সামনে ধরে আমি গলিয়ে নিয়েছি, যেমন যেহেতু এটা এখন শীতকাল জমেছিল। সো কোকোনাট অয়েলটাও আমি এখানে 2 চা চামচ নিয়ে নিব। এরপর আমি এটার সাথে দিব হচ্ছে তোমার 2টা ই ক্যাপ। ই ক্যাপটা কিন্তু জানোই তোমরা যে আমাদের স্কিন এবং হেয়ারের জন্য খুবই ভালো, এটা আমাদের স্কিনটা গ্লোয়িং করবে, প্লাস দাগ টাগ থাকলে সেগুলো কমাতে সহায়তা করে। সো আমি এখানে 2টা ই ক্যাপ এখানে দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে আমাদের মিশ্রণটা সব কিছু দেওয়া, এখন আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর আমি এটাকে একটা কৌটাতে করে রেখে দিব। চাইলে তুমি পরিমাণে আরও বেশিও বানাতে পারো, বাট আমি যে পরিমাণ বানিয়েছি এটা আমার এক সপ্তাহ বা 10 দিন যাবে, তারপর আমি আবারও নতুন করে বানিয়ে নেব। দেখো আমি একটা কৌটা নিয়ে নিয়েছি, আর এটার মুখটা দেখতে পাচ্ছ যেখান থেকে তোমার লোশনটা বের হতে খুবই সহায়তা ভালো ভালো হবে আর কি। তো এই ধরনের কৌটাটা নিলেই ভালো, ইউজ করতে তোমার সুবিধা হবে। আমি লোশনটা কৌটার মধ্যে সুন্দর করে ভরে নিলাম। আর এটা যখনই তুমি ইউজ করবে, ইউজ করার সময় এটাকে সুন্দর করে একটু ঝাঁকিয়ে নিবে, যাতে সব মিশ্রণগুলো একসাথে মানে মিক্সড হয়ে যায়, তারপর তুমি এটাকে ইউজ করবে। তো এখন আমি এটা আমার পায়ে ইউজ করে দেখাবো। এটা তুমি প্রতিদিন ইউজ করতে পারবে, প্রতিদিন ইউজ করবে, একবার করবে যেমন শাওয়ার যখন নিবে তখন ইউজ করবা, আর একবার হচ্ছে যখন রাত্রে ঘুমাতে যাবা তখন এটা ইউজ করবে।
তো আমি দেখো আমার পাটাকে আমি ক্লিন করে নিয়েছিলাম, শাওয়ার নিয়ে নিয়েছি। এখন আমি এটা রসুনটা আমি এই ভিজে ভিজে থাকা অবস্থাতেই আমার পাতে অ্যাপ্লাই করে নিব। আমি পুরো পায়ের পাতাতে গোড়ালিতে সম্পূর্ণটাতে এটা সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছে। এটা তুমি চাইলে তোমার শরীরেও অ্যাপ্লাই করতে পারো শীতের জন্য, যাদের খুব ড্রাই স্কিন তাদের জন্য খুবই ভালো কাজ করবে এটা। এটা তোমার সুন্দর করে পায়ের মধ্যেভাবে একটু মাসাজ করে লাগিয়ে নিবে। লাগিয়ে নেওয়ার পর যেটা তুমি করবে, মানে যাদের গোড়ালিটা বেশি ফাটে, গোড়ালিটা যাদের ফাটার প্রবণতা বেশি, তারা এখানে ভ্যাজলিন লাগিয়ে নিবে। তো আমি এখানে অল্প পরিমাণ ভ্যাজলিন লাগিয়ে নিচ্ছি। আমার কিন্তু গোড়ালিটা ফাটেনি, কারণ আমি আসলে তোমার নিয়মিত রাত্রে লাগাই লোশন, গ্লিসারিন, এগুলো সব একসাথে করে। এটা কিন্তু বাংলাদেশের ভ্যাজলিন, বাংলাদেশের ভ্যাজলিনটার চেয়ে তোমার বাইরের কান্ট্রির ভ্যাজলিনগুলো বেশি ভালো। তোমাদের যদি পাটা একটু বেশি ফেটে থাকে তাহলে তোমার বাইরের দেশের তোমার ভ্যাজলিনগুলো ইউজ করতে পারো, সো ওদের ভ্যাজলিনটাও ভালো। বাট আমার জন্য এটা কাজ করে, যেহেতু আমার অতটা ফাটার ই নাই, গোড়ালি না ফাটে না, সো আমি এটাই লাগাই নিচ্ছি। মানে গোড়ালিতে লাগানোর পর আমি সম্পূর্ণ পাতে এভাবে করে লাগিয়ে নিই। আর যাদের খুব বেশি পরিমাণে গোড়ালি ফাটা, তারা তোমার এই ক্র্যাক ক্রিমটা ইউজ করতে পারো। এটা হচ্ছে একটা ইন্ডিয়ার ক্রিম, এটা কিন্তু খুবই ভালো কাজ করে। যাদের পা ফাটা রয়েছে তারা এটা সুন্দর করে লাগিয়ে নিয়ে তারপরে রাতে ঘুমাবে। এটা পরে তুমি যদি এটা লাগিয়ে হাঁটাহাঁটি করো তাহলে কিন্তু ক্রিমটা থাকবে না বেশিক্ষণ পাতে। সো এটা তুমি লাগিয়ে সুন্দর করে তারপরে মোজা পড়তে চেষ্টা করবা। তুমি যদি মানে এটা তুমি ভ্যাজলিন লাগানোর পরও মোজা পড়বে, বা ক্র্যাক ক্রিমটাও যদি ইউজ করো সেটার পরও তুমি সুন্দর করে মোজাটা পরে নিবা। এবং এটা তুমি শীতের জন্য না, মানে এটা হচ্ছে যে আমরা যে ক্রিম ট্রিম এগুলো সব ইউজ করলাম, এটা যাতে আমাদের স্কিনটা ভালো করে অ্যাবজর্ব করে ভিতরের দিকে নেয় এবং বেশিক্ষণ পর্যন্ত ময়েস্ট থাকে, এটার জন্য সারা রাত ধরে এই মোজাটা পরে তুমি ঘুমাবে। গরমের দিন একটু সফট মোজা তৈরি নিতে পারো, আর গরম শীতের দিন একটু ভারী মোজা পরলেই হয়। তো এভাবেই তুমি তোমার পাটাকে সফট এবং ক্লিন করে নিবে। তো বন্ধুরা দেখে নিলে যে তোমরা কিভাবে আমরা আমাদের পায়ের যত্ন নিতে পারি। আর এই যে পদ্ধতিটা আমি দেখালাম এটা কিন্তু শুধু যে শীতকালের জন্য তা না, এটা তুমি শীতকাল গরমকাল সবসময় করতে পারবে। এটা অ্যাকচুয়ালি জাস্ট পাটাকে সুন্দর রাখার জন্য, পা ফাটা রোধ করার জন্য, পাটা যাতে যাদের খুব বেশি ড্রাই থাকে, কষ্ট থাকে তাদের জন্য এটা। আর শীতকালে যেহেতু এটা ড্রাইনেসটা একটু বেশি হয়ে থাকে, সো এই জন্য শীতকালে আসলে ভিডিওটা পরে তোমাদেরকে দেখালাম। শীতকালে আমাদের কমবেশি সবারই এই প্রবলেমটা হয়, আর এটা কিন্তু তুমি সামারও করতে পারবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে, কমেন্ট করবে, এবং চাইলে তোমরা এই ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো সোশ্যাল মিডিয়া এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, তোমার সাথে আমরা আবারও দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, লাভ ইউ অল, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফিজ।